রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমার মেয়েকে ওরা দাওয়াত দিয়েছিল, ওদের হেলথ মিনিস্ট্রি থেকে দাওয়াত পেয়েছিল ওর যাওয়ার কথা। সে এসছে সকালবেলা, যাওয়ার কথা, প্রচণ্ড জ্বর ছিল, যেতে পারিনি আমার সাথে, এটা বাস্তবতা। এখন আমি একটা মা, ওই অবস্থায় মেয়েকে রেখে আমাকে চলে যেতে হয়। তা আমার যখন সমস্ত আনুষ্ঠানিক সমস্ত কর্মসূচি কিন্তু আমাদের শেষ হয়ে যায়, আমাদের কিন্তু 11 তারিখে এসে বসানোর কথা, আমরা 11 তারিখে এসছি, হয়তো 11 তারিখ বিকেলে আসতাম, সে আমি আর্লি মর্নিংয়ে আসছি, মাত্র 5 ঘন্টা না 6 ঘন্টা ডিফারেন্স। তো এই 6 ঘন্টার মধ্যেই এত বড় তোলপাড় হয়ে যাবে এটা তো বুঝতে পারিনি। তাহলে একটা বলতে হয় যে, জিজ্ঞেস করতে হয় যে ভারতের গণমাধ্যমের কথা শুনে, এখন আমাদের এখানে যারা কথা বললেন এরা তো আবার 2 দিন আগে বলছে যে ভারতের কাছ থেকে সব বিক্রি করে দিয়ে আসছি এবং অসম চুক্তি করে আসছি, ভারত কি দেশ বিক্রি চুক্তিও করে আসছি, তখন কোনটা ঠিক? আমার মেয়েকে ওরা দাওয়াত দিয়েছিল, ওদের হেলথ মিনিস্ট্রি থেকে দাওয়াত পেয়েছিল ওর যাওয়ার কথা। সে এসছে সকালবেলা, যাওয়ার কথা, প্রচণ্ড জ্বর ছিল, যেতে পারিনি আমার সাথে, এটা বাস্তবতা। এখন আমি একটা মা, ওই অবস্থায় মেয়েকে রেখে আমাকে চলে যেতে হয়। তা আমার যখন সমস্ত আনুষ্ঠানিক সমস্ত কর্মসূচি কিন্তু আমাদের শেষ হয়ে যায়, আমাদের কিন্তু 11 তারিখে এসে বসানোর কথা, আমরা 11 তারিখে এসছি, হয়তো 11 তারিখ বিকেলে আসতাম, সে আমি আর্লি মর্নিংয়ে আসছি, মাত্র 5 ঘন্টা না 6 ঘন্টা ডিফারেন্স। তো এই 6 ঘন্টার মধ্যেই এত বড় তোলপাড় হয়ে যাবে এটা তো বুঝতে পারিনি। আর তাছাড়া এটা আজকে নতুন না, আমরা যখন এর আগে ভারতে গেলাম, আমার তো 3 দিন না 4 দিনের প্রোগ্রাম ছিল, যখন ফ্রান্সের প্রেসিডেন্ট বললেন যে উনি বাংলাদেশে আসবেন, তা আমার একটা দায়িত্বই ছিল যে উনি বাংলাদেশে যখন আসবেন তার আগে আমার ঢাকায় এসে পৌঁছানোর কথা, পৌঁছে ওনাকে আমি রিসিভ করবো। আমি কিন্তু ভারতের সেই 2 দিনের প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে আমি চলে আসলাম, এসে ওনাকে রিসিভ করলাম। এছাড়াও পৃথিবীর বহু দেশে আমি যখন যাই, আমার যখন অফিসিয়াল কাজগুলি শেষ হয়ে যায়, তা আমার তখন শপিংয়েও যাওয়ার নাই, দেখারও জায়গা নাই, বেড়ানোরও কিছু নাই, আমি যখন যত তাড়াতাড়ি দেশে ফিরে আসি। এটা একবার না, এটা বহুবার আমি এভাবে এসেছি। এটা আমার যদি আপনারা প্রোগ্রাম দেখেন দেখবেন, আমি অনেকবারই যখনই আমি অ্যাভেলেবল মানে সুযোগটা পেয়েছি আমি চলে আসছি তাড়াতাড়ি করে, যাই না, আমার মনে হয় আমি দেশে ফিরে যাই। আর সেবার তো এসছি ওই কারণেই, তাও তো আমাদের, আমরা সব প্রোগ্রাম শেষ করছি আর 5টার মধ্যে কাজ শেষ, রাত 10টায় আমাদের ফ্লাইট, আমরা এখানে এসে পৌঁছালাম ভারত চীনের সময় 2:30 আর 2 ঘন্টা আমরা মানে সময় পেলাম, আমরা আগে এসে পৌঁছালাম, টেলউইন্ড ছিল, একটু তাড়াতাড়ি প্লেনটা চলে আসছে, এটা হলো বাস্তবতা। এটাকে এত রং চং মাখা এত কিছু বলা, তো যারা এই সব কথাগুলি বলে তাদেরকে যেন দেশবাসী একটু চিনে রাখে যে তারা এই ধরনের বানোয়াট কথাই বলে। আর ভারতের পত্রিকায় কী লিখেছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা না, তবে যারা ভারত বিরোধী বক্তৃতা দিয়ে আবার ভারতের লেখা পড়ে আবার কমেন্ট করে, তো তাদের নীতিটা কী সেটা একটু বোঝা উচিত, এটাও একটু তাদের জিজ্ঞেস করি আমি যে তাদের মন মানসিকতাটা কোথায় কি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।